Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আর আমার ভাসুর ঠাকুর নিমেষের মধ্যে আমার প্রতিপক্ষ হয়ে উঠল। আর জিশান তার বিয়ের নামে টাকা, গাড়ি, বাড়ি সব চাইতে শুরু করল। আর আমি এ পাশে দ্রুত আমার কাজ সারতে লাগলাম। কখনো হাসপাতালে, কখনো হাসপাতাল থেকে বেরিয়ে গিয়ে আমি পাগলের মতো খুঁজতে শুরু করলাম আসল কারণটা কি। তারপর সব ক্লিয়ার হলো আর জানতে পারলাম যে শস্যের মধ্যেই ভূত, আর সেই ভূত হল গৌতম চৌধুরী। আমি যখন কথা বলছি তখন মাঝখানে একদম কথা বলবে না, একদম না। আর স্বর্ণ চাপা, আমার তোমার উপরে কোনো রাগ নেই, আমি সবটাই বুঝে গেছি। আমি একমাত্র অপরাধী এই মানুষটার কাছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যেমন অভিনয় করেছ ওর স্বামী হিসেবে, আমিও অভিনয় করেছি। অভিনয় করে আমি যেসব কথা তোমাকে বলেছি তা আমি স্বপ্নেও ভাবতে পারি না যে আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু বিশ্বাস করো, আমি জানি যে তোমার মতো পুরুষ আর হয় না। তুমি একটা উদাহরণ, তোমার থেকে বেশি আর কেউ আমাকে ভালোবাসতে পারবে না, আর আমার থেকে বেশি তোমাকেও ভালোবাসতে পারবে না। Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।